নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানায় দু হাজার কুড়িতে পাঁচটি রাশি গরিব থেকে ধনী হতে চলেছে কোন কোন পাঁচটি রাশি আসুন আপনাদের তা ধীরে ধীরে জানিয়ে দিই দু হাজার কুড়িতে এই পাঁচটি রাশি উন্নতির চরম শিখরে পৌঁছাবে এরা যে কাজেই হাত দিবে সে কাজেই কিন্তু সাকসেস পাবেই পাবে যে কাজেই এরা হাত দিবে সাকসেস তো পাবেই পাশাপাশি এদের জীবনে আসবে খুশির জোয়ার এবার আপনাদের জানিয়ে রাখি সেই পাঁচটি রাশির নাম এবং তাদের কোন কোন দিকে এই অর্থনৈতিক সমৃদ্ধি আসবে দু হাজার কুড়িতে প্রথম যে রাশিটি পাওয়া যাচ্ছে গরিব থেকে ধনী হবে সেটি হচ্ছে বৃষ রাশি এই রাশির ব্যক্তিরা অনেক অর্থ ও প্রতিপত্তি উপার্জন করতে পারবে দু হাজার কুড়িতে সেই সঙ্গে অনেক মান সম্মান অর্জন করবে দু হাজার কুড়ি আপনি এমন কিছু সুযোগ পাবেন যা আপনাকে চরম উন্নতির শিকরে পৌঁছে দেবেন আপনি অনেক সুযোগ পাবেন আপনার কেরিয়ার গুছিয়ে নেওয়ার জন্য কাজেই আপনার কার্যক্ষেত্রে অনেক উন্নতি ঘটবে সেই সঙ্গে অনেক অর্থ উপার্জন করবেন আপনি তবে আগের বছরের তুলনায় ব্যয় একটু কমবে কাজেই আপনি সেভিংস কিন্তু অনায়াসে করতে পারবেন দু হাজার কুড়িতে দ্বিতীয় যে রাশিটির ভাগ্য চমকাবে দু হাজার কুড়িতে সেটি হচ্ছে কর্কট রাশি গ্রহদের অবস্থান খুব ভালো অবস্থায় থাকায় এই বছর আপনার ভাগ্যে অনেক উপার্জন যোগ রয়েছে বিগত বছরের থেকে আপনি অনেক অর্থ উপার্জন করবেন আপনার জীবনে নেমে আসবে অর্থ উপার্জনের বৃষ্টি তাছাড়া আপনার সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এই বছর আপনার জীবনে এমন কিছু সুযোগ আসতে চলেছে যার জন্য আপনি প্রচুর উপার্জন করতে পারবেন যারা অবিবাহিত তাদের জীবনে মনের মানুষের আগমন ঘটবে সব মিলিয়ে আপনার এই বছর এত ভালো যাবে যে বছরটি আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে কাজেই সুযোগ আসলে সুযোগ হাতছাড়া করবেন না সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করুন তবেই দেখবেন আপনার জীবনে এতদিন যা পাননি এ বছর তা কিন্তু অনায়াসে পেয়ে যাবেন দু হাজার কুড়িতে তৃতীয় যে রাশিটির ভাগ্য চমকাবে সেটি হচ্ছে সিংহ রাশি দু হাজার কুড়ি সালে বৃহস্পতি থাকবে তুঙ্গে আপনি কর্মক্ষেত্রে অনেক উন্নতি করবেন যার ফলে অনেক অর্থ উপার্জন করতে পারবেন সঙ্গে অনেক সম্মানও পাবেন আপনি যে কাজেই হাত দেবেন সে কাজেই সাকসেস পাবেন এই বছরটি যেন আপনাকে শুধু উপহার দিতেই আসছে আপনি এই বছর সুখে স্বাচ্ছন্দ্যে অনায়াসে কাটাতে পারবেন কাজেই বছরটিকে উপভোগ করুন এবং যা যা বিগত বছরে আপনি পাননি এই বছরটি আপনার জন্য সোনাই সোহাগা হতে চলেছে কাজেই সুযোগ যখন আসবে এই বছর আপনি সুযোগের সদ্ব্যবহার করুন চতুর্থ কন্যা রাশি দু হাজার কুড়িতে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন তবে এই উপার্জন হবে বছরের একবারেই শুরু থেকে কিন্তু নয় তিন মাস পার হবে তারপর থেকে আপনাদের অর্থ উপার্জন বাড়বে বছরের মাঝে সময় থেকে আপনি এতটা অর্থ উপার্জন করবেন যা আপনি স্বপ্নেও ভাবেননি দু হাজার কুড়িকে আপনাকে এক অন্যরকম মানসিক শান্তি এনে দেবে কারণ দু হাজার কুড়িতে চব্বিশে জানুয়ারি শনি মহারাজের ধাইয়া কেটে যাচ্ছে আপনি সব দুশ্চিন্তা দূর করে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যান অবশ্যই গন্তব্যে পৌঁছাতে পারবেন আর খুব সহজেই আপনি যেহেতু গন্তব্যে পৌঁছাবেন কাজেই এবছর আপনি যা যা চাইবেন তাই তাই কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র প্রথম তিনটে মাস একটু ধৈর্য রাখুন সব পাবেন তারপর থেকে পঞ্চম এবং অন্তিম রাশি হচ্ছে কুম্ভ রাশি দু হাজার কুড়ি আপনার জন্য অনেক কিছু নিয়ে অপেক্ষা করে আছে নতুন বছরে আপনি চাকরির পাশাপাশি পারিবারিক জীবনেও সুখী থাকবেন এই বছরে আপনি এতই কর্মঠ হয়ে উঠবেন যে কোনো কাজেই আপনাকে কেউ হারাতে পারবে না একের পর এক ধাপ আপনি এগিয়ে যাবেন বিগত দুই বছর ধরে আপনার যে সমস্যা এসেছিল অর্থনৈতিক ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে তা ধীরে ধীরে দু হাজার কুড়িতে কেটে যাবে কাজেই এই সময় যখন আপনার সুযোগ সুবিধা আসবে সেই সুযোগ সুবিধাকে কাজে লাগান অবহেলা করবেন না এবং অনসতা ত্যাগ করার চেষ্টা করুন তবেই দেখবেন দু হাজার কুড়ি আপনি এত কিছু পাবেন যা আপনি ভাবতেও পারবেন ধন্যবাদ